হাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। তো আজকে তোমাদেরকে দেখাবো টেন্স, টেন্স কত প্রকার কি কি, আর পরের ক্লাসে দেবো দেখাবো কীভাবে টেন্সগুলো চিনবে, ঠিক আছে? তো আজকে টেন্স কত প্রকার দেখো। টেন্স হচ্ছে মোট 12 প্রকার, আর প্রধানত 3 প্রকার। এটা মনে রাখবো, প্রধানত 3 প্রকার আর মোট 12 প্রকার। जैसे पदों में तो तीन प्रकार की गुला प्रेजेंट टेंस, पास्ट टेंस, कुछ फ्यूचर टेंस, फ्यूचर टेंस। ठीक है से प्रेजेंट की प्रेजेंट होले বর্তমানে, বর্তমানে সময় সংগৃহীত হয়েছে বা বর্তমান সময়ে কাজ করাকে বোঝায়। বর্তমানে যেগুলো করতেছি, যেগুলো চলতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট, কি পাস্ট হলো অতীতকাল সময়ের গুলো নির্দেশ করবে। অতীতের ঘটনাগুলোকে তোমার স্মরণকরণ বা অতীতের অতীতকালকে বোঝাবে পাস্ট টেন্স, ঠিক আছে? আর ফিউচার, কি ফিউচার হচ্ছে তোমার ভবিষ্যতে সময় সংগঠিত হবে, ভবিষ্যতে থাকবে এরূপ বোঝাতে, তোমার ভবিষ্যৎ সময়টাকে নির্দেশ করবে। বার রূপে পরিবর্তন হবে বা বার ব্যবহৃত হয় তাকে বলা হয় ফিউচার টেন্স, ঠিক আছে? ফিউচার এক কথা প্রেজেন্ট দিয়ে বর্তমানে যা ঘটনা, আর পাস্ট দিয়ে হচ্ছে অতীতের ঘটনা, ফিউচার দিয়ে হচ্ছে ভবিষ্যৎ, ঠিক আছে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো আমরা এখন এটার মাধ্যমে একটা দিয়ে আমরা চারটে করে বলবো, তো 12টা হয়ে যাবে। দাও প্রেজেন্ট দিয়ে যদি বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট দিয়ে বলি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ফিউচার দিয়ে বলি ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো এই হলো টেন্স কত প্রকার ও কী কী, ঠিক আছে? আর তোমরা যদি টেন্সটা মনে থাকবে, যদি মনে রাখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো এই হলো টেন্স কত প্রকার ও কী কী, ঠিক আছে? আর তোমরা যদি টেন্সটা মনে থাকবে, যদি মনে রাখো, এই টেকনিকের মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে, ঠিক আছে? তো এইভাবে টেন্স হলো, আবার রিপিট করছি, টেন্স প্রধানত 3 প্রকার, মোট 12 প্রকার। 3 প্রকার প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট দিয়ে তোমার বর্তমান ঘটনা নির্দেশ করবে, পাস্ট দিয়ে অতীত ঘটনা, আর ফিউচার দিয়ে ভবিষ্যতের ঘটনা, ঠিক আছে? তো এটুকু। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, এবং বেশি বেশি শেয়ার করে এবং আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দিবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।